একবার ছেড়ে দে নৌকায় আমি যাব সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অর্থে রহমত দিয়ে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে একজন হিন্দু মেয়ে, ইন্ডিয়ার একজন হিন্দু মেয়ে, সে গজল গিয়েছিল এবং সে গজলে কিন্তু মুহূর্তের মাধ্যমে সারা বাংলাদেশ সহ এবং সারা বিশ্বে মুহূর্তের মাধ্যমে ভাইরাল হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই হিন্দু মেয়েটি কিন্তু মুসলমান হয়ে আবারও মধুর কণ্ঠে একটি গজল গেয়েছে। দর্শক, আজকে আপনাদেরকে সেই সম্পূর্ণ গজলটি দেখাবো এবং শোনাবো, এবং সেই গজলটি শুনে আপনার কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। দর্শক, এ বিষয়ে চলুন সেই মূল ভিডিওটি এখন দেখে আসি। দয়াল নবী তোমার দরবারে, এ আশামি নবী হাজির হইয়াছি। দয়াল নবী তোমার দরবারে, এ আশামি নবী হাজির হইয়াছি। দাঁড়িয়ে তোমার দুয়ারে মিনতি কর জোরে, দাঁড়িয়ে তোমার দুয়ারে মিনতি কর জোরে, মোরা অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী তোমার দরবারে, এ আশামি নবী হাজির হইয়াছি। দয়াল নবী তোমার দরবারে, এ আশামি নবী হাজির হইয়াছি। হাতে করা পায়ে বেরি, এ আশামি ফেরোয়ারি, তোমার কোটে নবী সালান হইয়াছি। হাতে করা পায়ে বেরি, এ আশামি ফেরোয়ারি, তোমার কোটে নবী সালান হইয়াছি। তোমার মহান জলাশে জামিন পাবো আমি আশে, তোমার মহান জলাশে জামিন পাবো আমি আশে, দয়ার ভিখারি সেজেছি। দয়াল নবী তোমার দরবারে, এ আশামি নবী হাজির হইয়াছি। দয়াল নবী তোমার দরবারে, এ আশামি নবী হাজির হইয়াছি। তোমার দয়ার নাই পার পা, পাপীকে করো উদ্ধার, শান্ত করো দাসের দিদারে। তোমার দয়ার নাই পার পা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিওটি দেখে আপনার কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ভিডিওটি দেখে আপনার কি মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।